খুব একটা লাভ হয়নি। কুশল পেরেরা 77 রানে সহজ জয় দিয়ে লিড নেয় শ্রীলঙ্কা। সিনিয়রদের সাথে অভিষিক্ত সাইফও আলো কাটতে পারেননি। জয় আসেনি, আহামরি পারফর্ম করেননি, তারপরে প্রথম টি টোয়েন্টি জুড়েই থাকলেন বাংলাদেশ অধিনায়ক। অবসরের ঘোষণা দিয়ে সবকিছুর কেন্দ্রবিন্দুতে মাশরাফি, শেষ টি টোয়েন্টি ম্যাচ জিতে অবিস্মরণীয় রাখতে চান নিজের টি টোয়েন্টি ক্যারিয়ার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা। আজ শুরু হচ্ছে জনপ্রিয় টি টোয়েন্টি লিগ আইপিএল এর দশম আসর। ব্যস্ত সূচির কারণে আসরের পুরো সময় খেলতে পারবেন না টাইগারদের দুই প্রতিনিধি সাকিব ও মুস্তাফিজ। উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে মুস্তাফিজের হায়দ্রাবাদ, কিন্তু শ্রীলঙ্কা সফরে ব্যস্ত থাকায় এই ম্যাচে থাকছেন না মুস্তাফিজ। অন্যদিকে সাকিবের কলকাতার প্রথম ম্যাচ শুক্রবার গুজরাটের বিপক্ষে। চোটের কারণে আসরে খেলবেন না আশ্বিন, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, কুইন্টন ডিকক, মুরালি বিজয়ের মতন তারকারা। তবে এবারই প্রথম সুযোগ পাচ্ছেন সহযোগী দুই দেশ আফগানিস্তান ও আরব আমিরাতের প্রতিনিধিরা। এএফসি কাপে দ্বিতীয় ম্যাচেও হারের লজ্জা ঢাকা আবাহনীর। দুই বাংলার লড়াইয়ে জিতেছে কলকাতার মোহনবাগান। আবাহনীর হার 3-1 গোলে। ঢাকার ফুটবলের পরিচিত মুখ সনি নর্দি ভুগিয়েছেন আবাহনীকে, এক গোল করেছেন আরেকটা কুড়িয়েছেন এই হাইতিয়ান। কলকাতার রবীন্দ্র সরোবরে আন্ডার ডগ হয়ে নামে আবাহনী, তবে শুরুতে আকাশি নীলদের চমক। 21 মিনিটে সফরকারীদের এগিয়ে নেন জোনাথন ব্রাউন, বিরতির ঠিক আগে সমতা আনে মোহনবাগান। নর্দির অ্যাসিস্টে স্কোর করেন জে জে। দ্বিতীয়ার্ধের শুরুতে ধাক্কা খায় আবাহনী, বলবন্ত সিং স্বস্তি দেন স্বাগতিকদের। সময়ের সঙ্গে আক্রমণের ধার বাড়ায় সঞ্জয় সেনের দল। নির্ধারিত সময় শেষের 3 মিনিট আগে স্কোর শিটে নাম লেখান সনি নর্দি। শেষ করব সংবাদ সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। দুর্বল দেশে সবলদের হস্তক্ষেপ বন্ধের প্রস্তাবে শেষ হচ্ছে আইপিইউ সম্মেলন, পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার। বাড়ছে পরিবার ভিত্তিক জঙ্গি তৎপরতা, আত্মঘাতী হতে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে নারী ও শিশুদের। ঢাকা মহানগরকে দুই ভাগ করে কমিটি দিচ্ছে বিএনপি, আন্দোলন চাঙ্গা হওয়ার আশা কেন্দ্রীয় নেতাদের। আবারও জাপান সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাপান যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উদ্বেগ। টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাশরাফির, নতুন টাইগার অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান। এই ছিল সংবাদ সকালে, ধন্যবাদ সাথে থাকার জন্য।